কালবৈশাখীর ঝড়ে নীলফামারি ও নেত্রকোনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে মারা গেছেন আটজন ঝড়ে গাছ চাপায় নীলফামারিতে মা ও শিশুসহ আটজন নিহত হয়েছে এ সময় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে উপড়ে গেছে অনেক গাছপালা এছাড়াও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ সময় আহত হয়েছেন কয়েকজন নীলফামারী জেলার ডোমরা ডিমলা ও জলঢাকা উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড় বিশ মিনিট স্থায়ী এই ঝড়ের তাণ্ডবে এসব এলাকার অসংখ্য কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে অনেক গাছপালা ঝড়ের সময় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খোঁচিমাদা গ্রামে গাছ চাপা পড়ে সুমায়া নামের এক গৃহবধূ ও তার তিন মাসের কন্যা সন্তান এবং মীরগঞ্জ ইউনিয়নের মীরগঞ্জ বাজারে আশিকুর রহমান নামের এক যুবক মারা যান এদিকে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আটশো ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে গাছ চাপা পড়ে মারা গেছেন একজন গাছপালা ভেঙে পড়ায় পূর্বতলায় রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে আর বিভিন্ন স্থানে খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে চ্যানেল কর্ণফুলি ডেস্ক রিপোর্ট